পীর কি মরিদকে কিয়ামতের দিন সাফাত করতে পারবে? হানাফিয়া কালেম বুখারী শরীফের রেফারেন্স দিয়ে বলে কিয়ামতের দিন পীর বা ইমামগণ মরিদের সাফাত করবে, সহি হাদিসের আলোকে জানতে চাই। সহি বুখারী যে হাদিস রয়েছে তাতে কি পীর শব্দ রয়েছে? হ্যাঁ জি, পীর শব্দ রয়েছে। পীর শব্দ ফার্সি শব্দ। আচ্ছা, এই ফার্সি শব্দ পীর মানে মুরব্বি, বৃদ্ধ, চলেন এর আরবি বানিয়ে এলেন, আরবি বানিয়ে তাতে কী রয়েছে? শেখ, এরকম কাতে রয়েছে, তাতে রয়েছে সুফি। পীর বলা হয় শেখ সুফিকে, সুফি যে সুফিবাদের ওপর যে তরবিয়ত নিয়েছি, যেই ব্যক্তি সুফিবাদের ওপর, সুফি ইজমের ওপর সে আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়াস চালিয়েছে ভ্রান্ত পথে, এরা হলো সুফি। তো সুফির কথা রয়েছে, যদি সুফির কথা থাকতো তাহলে 100 বার মেনে নিতাম। কিন্তু হাদিসটা কী রয়েছে? হাদিসের অপব্যাখ্যা করে ইহুদিদের চরিত্র অবলম্বন করবে না, যারা তওরাতের বিকৃতি ঘটিয়েছে। জি, এই মুসলিম উম্মার গুমরারা শব্দের বিকৃতি না ঘটাতে পারলেও অর্থের বিকৃতি ঘটিয়েছে কোরআন কারিমের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের। যে হাদিসটি রয়েছে সাফাত সম্পর্কে এবং জাহান্নামে যে জাহান্নামীরা যাবে সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন তাতে বলেছেন সাফাতিল মালাইকাতু, ফেরেশতারা সুপারিশ করেছে, তাদের সুপারিশে বহু লোক জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। ও সাফা নবীনা, নবীগণ আম্বিয়া রসুলগণও সুপারিশ করেছে, তাদের সুপারিশে বহু মানুষ জাহান্নাম থেকে উদ্ধার হয়েছে। ও সাফা আল মোমেনুন, এবং মমিনরাও সুপারিশ করেছে, তাহলে মালায়েকা এবং আম্বিয়া রসুলগণের আলহিমুসাল্লাতাম তাদের সুপারিশের পরে যারা সত্যিকার ইমানদার মমিন তাদের সুপারিশ হবে, মমিন তাদের সুপারিশ হবে। এখন কথা হচ্ছে যে পীরেরা সত্যিকার ইমানদার কি না। ইমান বলতে এমন ইমান যেই ইমান শির্ক কুফরি মুক্ত, যেই ইমানে শির্কের সংমিশ্রণ, বিশেষ করে বড় শির্কের সংমিশ্রণ না থাকে, বড় কুফরের সংমিশ্রণ না থাকে, ইমান পরিপন্থী, ইমান ভঙ্গকারী বিষয় না থাকে। বর্তমান এই সুফিদের, পীরদের আকীদায় একটু ভালো করে গভীরভাবে যদি আপনি অধ্যয়ন করেন তাদের বইগুলি বা তাদের বক্তব্যগুলি, তাহলে তাদের আকীদায় রয়েছে ওয়াহদাতুল ওজুদ, এর কুফরি, তাদের আকীদায় রয়েছে হলুল, হোসান মানসুর হাল্লাজের কুফরি আকীদার রয়েছে তাদের ধর্মকর্মে, এবং তাদের আকীদায় রয়েছে তাসাউর শেখ, পীরের ধ্যান, ইবাদত বন্দিগীতে তাদের আকীদায় রয়েছে ফানা, ফানাফিল্লা, ফানাফি রসুল, ফানাফি শেখ, বিলীন হয়ে যাওয়া, আল্লাহ লয় হয়ে যাওয়া, রসুলের লয় হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, পীরে বিলীন হয়ে যাওয়া, এই সমস্ত ইসলাম পরিপন্থী আরও বহু শিরকি ইসলাম পরিপন্থী আকীদা রয়েছে। তাহলে এ সমস্ত আকীদা নিয়ে যারা জীবনযাপন করলো, যারা এই পীরতন্ত্রের ব্যবসা চালালো, যারা মুরিদ বানালো, তারাকে বলবেন যে তারা সত্যিকার ইমানদার এবং তাদের সুপারিশ হবে না, তাদের জন্য সুপারিশ হবে কি না, এটা একটা প্রশ্ন। যদি তারা ইমান ভঙ্গ করে দিয়ে থাকে তাদের ভ্রান্ত কুফরি শিরকি আকীদার মাধ্যমে, তাহলে তাদের জন্য কোনো সুপারিশ হবে না। কোরআন কারিমে সূরাতুল মুদাসসির আল্লাহ বলে ফামাতান ফাম শাফাতু শাফিঈন, যারা কুফরি আর শিরকে লিপ্ত থেকে দুনিয়া থেকে চলে গেল, তাদের কোনো সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না, কোনো সুপারিশ কাজে আসবে না। আল্লাহ রাব্বুল যেন সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সুপারিশ সত্যিকার যারা আইম্মাই কেরাম তাদের হবে, ওলামাই কেরাম তাদের হবে, কে কতটা কত সংখ্যক লোকের সুপারিশ করবে সেটা আল্লাহ ভালো জানেন, কাকে আল্লাহ অনুমতি দেবেন সুপারিশ করার জন্য এবং কার জন্য অনুমতি দেবেন, কোন শ্রেণীর গুনাহগারের জন্য অনুমতি দেবেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমরা কেউ জানি না। আর সেখানে মুমিনুন বলা হয়েছে, সাধারণ যারা মুমিন মুমিনা তাদের মধ্যে সত্যি যদি তৌহিদ থাকে, সুন্নাহ থাকে, শিরক মুক্ত, বিদআত মুক্ত এবং বড় বড় কাবিরা গুনাহ মুক্ত, পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজতকারী এবং তারা বড় বড় যেসব কাবিরা গুনাহ রয়েছে সেগুলি থেকে মুক্ত আর ভুল হয়ে গেলে তওবা করে নিয়েছে, তাদেরও সুপারিশ হতে পারে, তাদেরও সুপারিশ হতে পারে, তাদের অন্তর্ভুক্ত যদি তারা হয় তাহলে সুপারিশ হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, আর ধোকাবাজদের ধোকায় পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম ব্যবসায়ী ধোকাবাজ যারা রয়েছে সকল স্তরের, আল্লাহ তাদের অনিষ্ট থেকে আমাদের উম্মতে মুসলিমার বিশেষ করে বাংলা ভাষাভাষীদের আল্লাহ যেন হেফাজত।